যদি থাকে আলু সেদ্ধ সাথে কাঁচা লঙ্কা, এক থালা ভাত হবে নিমেষেই ফাঁকা। কথিত আছে, চিলি বা লঙ্কা হলো ক্যাপসিকাম রূপেরই ফসল। প্রথম মধ্য ও দক্ষিণ আমেরিকায় দেখতে পাওয়া যায়, তারপর তা মেক্সিকোতে ভীষণভাবে জনপ্রিয় হয়। পর্তুগিজ নাবিকদের হাত ধরে সাউথ আমেরিকা থেকে ভারতে প্রবেশ করে লঙ্কা। সেই থেকে ভারতীয় রান্নার সাথে লঙ্কার একটা সুন্দর মেলবন্ধন ঘটে। স্বাস্থ্যকর উপাদানও রয়েছে এই লঙ্কায়। নমস্কার বন্ধুরা, নমস্কার, আমি সূচনা। আমার চ্যানেল সূচনার দিল্লি প্রিয় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই, যেখানে দেশ বিদেশের নানা রকম রান্না ও বেড়ানো সংক্রান্ত তথ্য আপনারা জানতে পারবেন। বাড়ির লোকেরা, বিশেষত বাচ্চারা, আবদার করে ছুটির দিনে অন্তত কিছু চাইনিজ খাবার। সেক্ষেত্রে বানিয়ে নিতে পারে খুব সহজে চিলি ফিশ। ইন্দো চাইনিজ এই ডিশ শুধু নুডলস বা ফ্রাইড রাইস নয়, রুটি পরোটার সাথেও দারুণ লাগে। চিলি ফিশ বানানোর জন্য কিউব কাট করা বোনলেস ভেটকি মাছ 1 কেজি নিয়ে নিয়েছি। মাছটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা আছে। একটা বোলে মাছটা নিয়ে নিচ্ছি। মাছটাতে 1 টেবিল চামচ ভিনিগার, 1/2 চা চামচ গোলমরিচ ও নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মিনিট 10 ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, মাছটা দিয়ে যে জলটুকু বেরিয়েছে সেটা বাদ দিয়ে দিচ্ছি। এবার 1 চা চামচ আদা রসুনের পেস্ট, 1/2 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ নুন, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ ডার্ক সয়া সস, 1/2 চা চামচ রেড চিলি সস দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নিলাম। এখানে ময়দা অ্যাড করলাম না, চিলি ফিশ একটু লাইট কোটিংই ভালো লাগে। 1/4 কাপ কর্নফ্লাওয়ার আর 1টা ডিম দিয়ে মাছটার সাথে ভালো করে কোট করে নিলাম। গ্যাসের ফ্লেমটা অন করে কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, স্পুন দিয়ে মাছটা আরো একবার মিক্স করে নিলাম। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে ফিশ পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। এটা ব্যাচ ওয়াইজ ভেজে নিলে ভালো হবে। পাকোড়াগুলো মিনিট 2 নাড়াচাড়া করব না, একটা দিক কুক হয়ে গেলে তারপর টার্ন করে দিচ্ছি। এইভাবে সবকটা পাকোড়া ভেজে নিলাম। সূচনার দিল্লি প্রিয় রান্নাঘরে চিলি চিকেন ও চিলি গোবির রেসিপি দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। সেখানে আমি পেঁয়াজ ক্যাপসিকাম ডাইস করে কাটা আর রসুন কিমা আর আদা কিমা কিভাবে করতে হবে দেখিয়ে দিয়েছি। সেকেন্ড ব্যাচটাও দিয়ে দিলাম। একটা সাইড হয়ে গেলে তারপর আর একটা সাইড টার্ন করে দিলাম। এগুলোও ভাজা হয়ে গেছে, এই ব্যাচটাও তুলে দিলাম। পাকোড়াগুলো গোল্ডেন কালার হয়ে গেছে, এবার তুলে দিচ্ছি। ভাজতে ভাজতে কয়েকটা পেটেও চলে যেতে পারে। একটা বোলে 1/4 কাপ টমেটো কেচাপ, 2 টেবিল চামচ রেড চিলি সস, 2 টেবিল চামচ ডার্ক সয়া সস, 1/4 কাপ জল, 1/2 চা চামচ ভিনিগার দিয়ে একটা মিশ্রণ তৈরি করে রাখলাম। ফিশ পাকোড়াগুলো ভাজার পর তেলটা একটু কমিয়ে নিয়েছি। পেঁয়াজ আর ক্যাপসিকামটা প্রথমে ভেজে তুলে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, যাতে ক্রাঞ্চি ভাবটা থাকে আর রংটাও ঠিকঠাক থাকে। পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে, একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার ওই তেলে 1 টেবিল চামচ রসুন কিমা আর 1 টেবিল চামচের একটু কম আদা কিমা দিয়ে দিলাম। তিনটে কাঁচা লঙ্কা দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে ওই সসের মিশ্রণটা দিয়ে দিলাম। ঝালটা আপনারা স্বাদ মতো দেবেন। ভালো করে সবকিছু মিক্স করে 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু চিনি, স্বাদ মতো নুন দিয়ে একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম। গ্রেভিটা এবার বয়ল করে নেব, যাতে ফিশ পাকোড়ার সাথে গ্রেভিটা কোট হয়ে যায়। 2 চা চামচ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এবার ওই মিশ্রণটাও গ্রেভিতে দিয়ে দিলাম। গ্রেভিটা পুরো রেডি করে তারপরে ফিশ পাকোড়া দিতে হবে, না হলে ফিশ পাকোড়াগুলো নরম হয়ে যাবে আর স্বাদটাও অতটা ভালো হবে না। গ্রেভিটা একটু ঘন হয়ে গেছে, এবার ভাজা পাকোড়া, পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা সব দিয়ে গ্রেভিটা আবারও কুক করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 পিস চাইনিজ সল্ট বা আজিনামোটো। যে কোনো চাইনিজ রেস্টুরেন্টেই দেওয়া হয়, তবেই চাইনিজ খাবারের স্বাদ এত ভালো হয়। তবে এটা অপশনাল, না চাইলে দেবেন না। চিলি ফিশ রেডি, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। গ্রেভির সাথে পকোড়াগুলো কোট হয়ে গেছে। এবার যে ভাজার তেলটা ছিল সেটা 1 টেবিল চামচ উপর থেকে দিয়ে দিলাম, এতে একটা শাইন আসবে। গরম গরম চিলি ফিশ সার্ভ করে দিচ্ছি। আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন, বাচ্চা বড় সকলেরই ভালো লাগবে। আপনাদের একটা পকোড়া কেটেও দেখিয়ে দিচ্ছি। দেখুন চিলি ফিশটা কতটা ভেতর থেকে সফট আর ওপর থেকে একটা সুন্দর কোটিং হয়েছে, ভেঙে যায়নি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে
একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি পর্বে। ধন্যবাদ।